বিজয়ের 50 মাইল ফলক ছুঁয়ে দুর্দান্ত ছুটছে লাল সবুজের চাকা। ক্রিকেট এই যাত্রাপথে এক অসামান্য অবিচ্ছেদ্য বিষয়। ক্রিকেট নিয়ে আজকের আমাদের আলোচনা। যদিও সম্প্রতি দেশের মাঠে সিরিজ হেরে বছরটা শেষ হয়েছে বাংলাদেশের, তবু ক্রিকেট নিয়ে স্বপ্ন থেমে নেই। ক্রিকেট নিয়ে আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্টের বিষয়, তবু আশার নাম ক্রিকেট। এই নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন দুজন ক্রিকেটের মানুষ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান এবং বীর মুক্তিযোদ্ধা। রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাই মেট্রো সেম টু দ্য পয়েন্টের আজকের এপিসোডে। যেটা শুরুতেই বলছিলাম যে ক্রিকেট এক অবিচ্ছেদ্য বিষয়, 50 বছরের মাইল ফলক ছুঁয়ে আরও সামনে যাত্রা করেছে বাংলাদেশ, এবং সেই যাত্রাপথে আপনি সবচেয়ে একজন কিন ওয়াচার বাংলাদেশের, এই 50 বছরের রাজসাক্ষী আপনি। একটু পেছনে যেতে চাই আপনাকে নিয়ে, আপনার এই ক্রিকেটের 50 বছরের মূল্যায়নটা দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। এই 50 বছর সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে আমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করছি, তার সম্পূর্ণ পরিবারের জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন 50 বছরের যে জার্নি, এই জার্নিটা আমরা যখন ক্রিকেট খেলে শুরু করি তার থেকে আজ পর্যন্ত, একটা কথা আছে একটা মনীষী বলেছেন যে আশা নিয়ে চড়া লক্ষ্যস্থলে পৌঁছানোর চেয়েও শ্রেয়। অর্থাৎ একটা আশা থাকতে হবে, একটা গোল থাকতে হবে, আর একই সঙ্গে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে কালাম সাহেব ওনার একটা বিশাল উক্তি আমাকে সবসময় তাড়া করে। উনি বলেছেন যে স্বপ্ন দেখতে হবে, কিন্তু সেই স্বপ্নই দেখবে যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দিবে না। অর্থাৎ উনি নিজের বোঝাতে চেয়েছেন ইউ মাস্ট হ্যাভ এ গোল, তোমার একটা গোল থাকতে হবে, একটা ভিশন থাকতে হবে যে তুমি কোথায় যেতে চাচ্ছ। আমরা কিন্তু সেই স্বপ্নটা দেখেছিলাম স্বাধীনতা উত্তর, আমরা যারা আমরা ক্রিকেটটা শুরু করেছি স্বাধীনতার আগে, তারপরে দেশে মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, ক্রিকেটটা আবার গড়ালো। দুই বছর গড়ায়নি, এখানে ক্রিকেট তো বন্ধ করার একটা পাইতারা চলছিল, আমরা আন্দোলন করলাম, শেখ কামাল আমরা সবাই মিলে প্রশাসন বঙ্গবন্ধুর কাছে, তারপরে তো ক্রিকেট বোর্ড রেডি উনি তৈরি করলেন, ইউসুফ আলী সাহেব শিক্ষামন্ত্রী ছিলেন দুই বছর পরে, পল্টু ভাই জেনারেল সেক্রেটারি হলেন। তো তখন ওই স্বপ্নটা কিন্তু আমরা প্রথম থেকেই আমাদের মধ্যে, আমরা যারা ক্রিকেট খেলতাম যে এই ক্রিকেটটা একটা টেকনিক্যাল গেম, হাইলি মেন্টাল খেলা, ক্রিকেটের একটা জনশ্রুতি আছে আমাদের দেশে এবং এটা লোক সমাগম হয়। পাকিস্তান আমরা দেখেছি প্রথম টেস্ট ম্যাচ পাকিস্তান ভারত পার্টিশনের পরে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল। তো সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি ক্রিকেটটাকে আস্তে আস্তে কী করে স্টাবলিশ করা যায়। তখন তো আমরা ছাত্র, তখন তো প্রফেশনালিজম ছিল না, ক্রিকেটকে কেউ ব্রেড অ্যান্ড বাটারও করতে পারতো না, বাট যেটা ছিল যে আমাদের ভিতরে প্রাইডটা ছিল, লাভ অফ দ্য গেম ছিল, সেই ধারাবাহিকতায় আমরা শুরু করি। এবং প্রত্যেকটা জিনিসের একটা বলি যে আমি বলি যে এটা একটা রিলে রেস, এটা ব্যাটন চেঞ্জ হতে থাকে। সেই রেসটা কেমন ছিল আমরা অনুষ্ঠানের মধ্যেই শুনবো। জাভেদ ওমর বেলিম, পুনরা যেভাবে শুরু করে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট, আপনারা এই 50 বছরের জার্নির এক যাত্রী, আপনি নিজেও একজন, আপনার কাছে এই মূল্যায়নটা কেমন? অফকোর্স প্রথম হচ্ছে বিএ বাংলাদেশ একজন খেলোয়াড় হিসেবে প্রাউড, আর হয়তো অনেকেই ডিফারেন্ট টাইপে এটাকে ব্যাখ্যা দেয়, কেউ বলে যে ক্রিকেট আইসিসি টার্নিং পয়েন্ট, কেউ বলে টেস্ট পাওয়াতে আমরা আজকে এই পর্যায়ে, কেউ বলে পাকিস্তানকে 19 হারানোর পরে, কেউ বলে, কিন্তু আমি অলওয়েজ বিলিভ করি যারা 71 পর থেকে কন্টিনিউ করেছে এখন পর্যন্ত, লাইক তামিম মুশফিক, অল আর পার্টিসিপেট, তারা সবারই মানে কোনো এক জায়গায় অবদান আছে। হয়তো রকিবুল ভাই আইসিসি লেভেল খেলেছে, আমরা আইসিসি কোয়ালিফাই করে হয়তো সুযোগ হয়েছে টেস্ট খেলার ওয়ানডে, তো ওই জন্য আমার আমি একটা বলতে চাই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা কাউকে বড় করতে গিয়ে যাতে অন্যকে ছোট না করি, তো ওই একটা কালচার, যেমন ধরনের ছোট্ট একটা কালচার বলে আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলছি যে ধরেন কেউ যদি ভালো করে মানে আমাদের ইভেন গণমাধ্যম বা আমরাও নিউজ করি যে ছোটরা বড়রা যেটা পারে না ছোটরা পেরেছে, তো এটা হওয়া উচিত না। তো ওই জন্য যেটা আপনি কোশ্চেন করছেন, এই 50 বছর আমি মনে করি ইট ইজ দ্য রিয়েলি বিগ অ্যাচিভমেন্ট, কেন আপনি আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা খেলতে পারি, ওর থেকে বড় আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আজকে ক্রিকেট যে পর্যায়ে আছে, যে ক্রিকেটের মাধ্যমে কিন্তু আমাদেরকে পৃথিবীতে অনেক আমাদেরকে চিনে,
অনেক দেশ তো ওই একটা বড় আইডেন্টিটি ওই জন্য আই বিকাম এ ক্রিকেটার এই জায়গাটা আমি প্রাউড ফিল করি আমার বিশ্বাস রকিউল ভাই ওই যারা প্রাউড ফিল করেন যে আমরা দেশের পতাকা বহন করেছি ওই দেশের পতাকা যখন দেখে সবাই তখন বলাই বাংলাদেশ তখন যদি বলেন রকিবুল হাসান জাভেদ উমর সাকিবুল হাসান তখন যদি বলাই বাংলাদেশ তো ওই জিনিসটা আমাকে খুব মানে কি বলে উদ্বুদ্ধ করে যেটা আপনি আমরা বলছিলেন তো ওই একটা জায়গায় 50 বছর আপ অ্যান্ড ডাউন থাকবে স্টিল আমরা মনে করি যে আমরা সেভাবে ক্রিকেটের কালচার আরেকটু তৈরি করা দরকার ছিল আফটার টেস্ট পাওয়ার পর আমার মনে হয় আপ অ্যান্ড ডাউন থাকবে আমার বিশ্বাস সামনে এটা ক্রিকেট বোর্ড ফলোড বাই গভর্নমেন্ট আরও এটাকে ইম্পর্টেন্ট দিয়ে আমাদের ক্রিকেটকে আরও মানে উঁচু চড়ায় নিয়ে যাবে তখন আমাদের দেশ আরও ভালো খেলবে আরও পপুলার হবে জনাব রকিবুল হাসান আমরা শুরুতেই বলছিলাম যে আপনি বাংলাদেশের ক্রিকেটের একজন কিন ওয়াচার বা ফলোয়ার যাই বলি না কেন বাংলাদেশের সম্প্রতি সিরিজটা আপনি দেখেছেন পাকিস্তানের সঙ্গে সিরিজ হার দিয়ে শেষ হয়েছে নতুন বছরের শুরুতেই বাংলাদেশ মাঠে নামছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন সিরিজ এই সিরিজ নিয়ে যদি প্রত্যাশার কথা বলতেন ওই যেটা জাভেদ ওমর বেলিম একটু আগে বলল যে আপ অ্যান্ড ডাউন থাকবে দিস ইজ দ্য কল অফ দ্য গেম আপনাকে দেখতে হবে যে জিনিসটা আমরা দেখতে চাই বা আমরা আশা করি প্রত্যাশা করি যে আমাদের পারফরমেন্সের যেন একটা ধারাবাহিকতাটা থাকে আপ অ্যান্ড ডাউন হতে পারে একটা সিরিজ জিতবে না একটা হারবে ইয়েস আমরা আমাদের ঘরের মাঠে ভালো খেলেছি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছি তারপরে আমার বিশ্বকাপও কিন্তু আমাদের প্রত্যাশিত ফলাফলটা আমরা পাইনি অনেক কারণে পাইনি অনেক মেইন প্লেয়ার খেলেনি বা একজন হোয়াট এভার ইট ইজ তারপরে পাকিস্তানের সঙ্গে আমরা হোমে ওয়ান টি টোয়েন্টি এবং টেস্ট ম্যাচেও আমরা হারলাম একটা কথা এখানে মনে হয় সবার জানা উচিত যে আমরা কিন্তু এখনও টেস্ট ম্যাচ এবং টি টোয়েন্টির আদলটা পুরোপুরি রপ্ত করতে পারিনি আজকে আমার টিমে যদি একটা জাভেদ ওমর বেলিং থাকতো যে কি না একটা ইতিহাস সৃষ্টি করেছে অনেকেই জানে না আদ্যত্ব ইনিংস খেলা যেটাকে বলে টিম অল আউট হয়েছে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান সে কিন্তু আউট হয়নি অর্থাৎ কি ক্রিকেট টেস্ট ম্যাচ ইজ এ গেম অফ পেশেন্স গেম অফ টেকনিক গেম অফ স্কিল অ্যান্ড কারেজ আমি বলি সবসময় ক্রিকেটটা এখান থেকে এই জায়গায় এটুকু জায়গায় ক্রিকেটটা তো সেই জিনিসটা আসবে এসে যাবে আমাদের ঘরোয়া ক্রিকেটও কিন্তু খুব একটা বেশি লঙ্গার বাসন হচ্ছে ইদানিং হচ্ছে ন্যাশনাল লিগ বিসিএল শুরু হয়ে গেছে তো এই জায়গাটা করলে প্লেয়ারদেরকে খুব সিরিয়াসলি খেলতে হবে নিতে হবে এই খেলাগুলোকে যত তারা এটা থেকে অ্যাডভান্টেজটা নিতে পারে এবং সংগঠক যারা আছে তাদেরকেও এই খেলাগুলো যেন সুন্দরভাবে সংগঠিত হতে পারে ভালো উইকেটে ভালো পরিবেশে সেদিকটা খেয়াল রাখতে হবে নিউজিল্যান্ড সিরিজ সামনে আপনি বলেছেন প্রত্যাশা আমার প্রত্যাশা ভালো ক্রিকেট খেলুক জয় কারণ নিউজিল্যান্ড এমন একটা দেশ এমন একটা কন্ডিশনের দেশ এবং এমন একটা টিম ওখানে কিন্তু বড় বড় টিম রাজিও কিন্তু নাকানিচু বানিয়ে এসছে দে সো স্ট্রং ইন দেয়ার হোম ল্যান্ড ইন দেয়ার হোম জাভেদ আপনি অনেক সিরিজ খেলেছেন দেশের বাইরে নিউজিল্যান্ডেও অবভিয়াসলি খেলেছেন কন্ডিশন কাজে লাগানোর একটা বিষয় থাকে সেটা হোমে কিন্তু আমরা দেখি যে বাংলাদেশ হোমেও কন্ডিশন কাজে লাগাতে পারেনি সর্বশেষ সিরিজ যদি আমরা দেখি একই পিচে এক ঘন্টা আগেও পাকিস্তান যেভাবে ব্যাট করেছে ঠিক এক ঘন্টা পরে বিপরীত চেহারায় দেখা গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনকে এটা আপনাকে একজন ব্যাটসম্যান হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে এটা কেমন ছিল দেখেন প্রথমে তো হতেই পারে এই টাইপের হতে পারে কিন্তু ওই দিন আমার খারাপ হয়েছে অ্যাপ্রোচ যে আমরা যখন পাকিস্তান ব্যাটিং করার পর যখন ওরা ডিক্লেয়ার দিল আমরা উইকেটের টাফ উইকেট ছিল যখন পাকিস্তানও ব্যাটিং করছিল ওই টাফে ওরা সার্ভাইভ করে ওরা লুজ বলগুলো মেরেছে কিন্তু আমাদের অ্যাপ্রোচটা ছিল আমার কাছে মনে হচ্ছে ইফ আই এম নট রং কে শর্টকাট মানে মেরে পারাওয়া টেস্ট একটা এমন জায়গা আপনাকে সেশন ওয়াইজ খেলবেন যতই টাফ উইকেট দেয় হতে পারে আপনি 40 অল আউট হতে পারেন কিন্তু ওই দিন যদি আপনি স্লগ সুইপগুলো দেখেন 4-5টা আউট ওই একটা জায়গায় দৃষ্টিকুটু মনে হয়েছে বা আমি একটু আপসেট হয়েছি ব্যাটিং টপ আউট সুইং এজ নিয়ে চলে গেছে টপ লেফট আর্ম একটা স্পিনার বিট করেছে টার্নের মধ্যে ওটা হতেই পারে কিন্তু ওই দিন আমার যেটা আমাকে একদমই আপসেট করেছে সেটা হচ্ছে একদম অ্যাপ্রোচটা মানে 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 টি টোয়েন্টির মতো অ্যাপ্রোচ মানে টি টোয়েন্টি কী হয় যে আপনার 18 করে লাগে হ্যাভ এ নো চয়েস আপনাকে মারতেই হবে অ্যাপ্রোচটাই তোমার থাকবে ওই দিন আমরা টেস্ট ম্যাচে যেহেতু আমরা প্রথম ইনিংস ব্যাটিং করছি আমরা ফলোন করতে আমাদেরকে 120 লাগবে অ্যাপ্রোচ উইল বি কাম অ্যান্ড কোয়াইট জনাব রকিবুল হাসান ফর্মার ক্যাপ্টেন হিসেবে আপনার কাছে জানতে চাই যখন এই ধরনের সিচুয়েশন হয় ডিসিশন মেকাররা যার যে ডিসিশনটা দেন টিমকে তখন এটা কাজে লাগানো বা তখন ওই ঠিক সময়ে ঠিক মোমেন্টামটা ধরা এটা কতটুকু ইম্পর্টেন্ট বিশেষ করে টেস্ট ক্রিকেটে এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে মোমেন্টাম ধরা হয় না কখনোই বা কোনো একটা সুযোগ আসলেও সেটা ধরা যায় না যেমন সর্বশেষ টেস্টে যদি দেখেন দুই দিনে টেস্ট ম্যাচ হেরেছে বাংলাদেশ
You are very correct. The momentum, requirement, chahida, call of the hour, ki demand kore, jeta naki bele mikto age bollo. Ei drishtikoto to obosshoi legeche. Ami jokhon naki forward hoye gelam, amake first assignment amar ki chilo, I have to clear the deficit. Amake 120 rane deficit clear korbo. Ebong ami longer version match khelchi, test match khelchi. সেখানে আমার অ্যাপ্রোচটা থাকবে কি আমার তো এখানে আমি আমার কাছে এজেন্ডা ওয়াজ ওয়াট যে আমি তো ম্যাচ জিততে পারবো না আমি ম্যাচটাকে সেভ করতে পারি কিনা এবং সেভ করতে পারার ইট উইল বিগ অ্যাচিভমেন্ট সেইখানে যে যে ধরনের অ্যাপ্লিকেশন দরকার ছিল যেটা জাবেদ বললো সেটা আমরা দেখি নাই একটা সিরিজ চলার সময় অনেক কিছু বেরিয়ে আসে কিন্তু পরবর্তী সিরিজেও দেখা যায় যে একই ভুল হয় আসলে আপনার টিমের মেম্বার হিসেবে ড্রেসিং রুমে আসলে কী ধরনের কথাবার্তা হয় দেখেন স্পেশালি এইসব সিচুয়েশনে প্রথমে তো হয় যে এবার প্লেয়াররা যে প্রেশার নিয়ে খেলেছে প্রথম টেস্ট যদি বাদ দেয় প্রথম টেস্ট আমাকে খুবই ইমপ্রেস করেছে যেভাবে আমরা যে বাজে নোটে ফিনিশ করেছিলাম ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম খারাপ করেছিলাম ফিনিশও বাজে করেছি ওইভাবে ফার্স্ট টেস্টটা কিন্তু বাংলাদেশের যেটা বলেছিলাম মোমেন্টাম কিন্তু অনেকগুলো আসছিল ওটা যদি আমরা কাজে লাগাই ওই টেস্টটা ড্র করতে পারতাম জিতলাম না বা জিতার সুযোগ আসছিল আমরা কিন্তু প্রথমে লিড নিয়েছি তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ ভালো টেস্ট যেগুলো স্টার্টিংয়ে বললেন যে কনসিস্টেন্টটা খুব ইম্পর্টেন্ট মেবি আমরা হারতে পারি টাচ অ্যান্ড গো কিন্তু আপনি তখনই আপনি ভালো করবেন যতই আপনি উইকেটে থাকেন আপনি রান করলে আপনি সেট আপনি তখনই আপনি পজিটিভ হবেন যখন আপনি ম্যাচগুলো জিতবেন তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশের যে যে অবস্থান দাঁড়াচ্ছে যে টাচ অ্যান্ড গো যেমন প্রথম টেস্টটা যদি বলি বা ওয়ার্ল্ড কাপে যে শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা বলি টি টোয়েন্টি আমি সরি একটু পিছনে আসছি ওইগুলো ম্যাচ আমার সুযোগ আসবে যেহেতু আমরা এখনও অস্ট্রেলিয়া বা ওদের মতো দল হয়নি যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি তো ওই একটা জায়গায় যখন এইগুলো সুযোগ যখন আমরা কাজে লাগাবো ইফ ইউ ফিনিশ উইথ আ গুড নোট আপনি যতই ভালো খেলেন এটা দেখে আপনি কিন্তু দুই দিন পর সবাই ভুলে যাবে যে আপনি ভালো খেলে হেরেছেন বাংলা হোয়াট হ্যাপেন বাংলাদেশ লস নট কে ফাইটিং অ্যান্ড লস এটা কেউ লেখে না তো ওই একটা জায়গায় আমার মানে ড্রেসিং রুমে হওয়া উচিত প্লেয়ারদের ক্ষেত্রে কি আমরা উই আর নিয়ার দেয়ার আমাদেরকে একদম আরেকটু কিছু যদি আমরা মোমেন্টামটা আনতে পারি দেন উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ এই ম্যাচ জিতলেই আমাদের বিশ্বাসটা হবে কনসিস্টেন্টটা হবে কালচারটা এখান থেকে বের হতে হবে রোগীর আমার সঙ্গে একমত হবে যে আমরা যখন এরকম ডিজাস্টার হয় দেন ইউ ওয়ারিড আওয়ার উইকেট আওয়ার গ্রাউন্ডসম্যান আওয়ার আম্পায়ারিং বিসিবি কিছু করছে না প্লেয়াররা সিনিয়র হয়ে গেছে কবে পারফর্ম করবে ওয়াই নট এভরি প্রসেস শুড বি মানে ইফ ইউ আর এ ডিজাস্টার প্রসেস সেম থাকবে তাহলে তার একটা প্ল্যান থাকবে দুই বছর পর এই প্লেয়ারদেরকে নিয়ে আমি স্টিল কন্টিনিউ করবো মেবি দেয়ার ফ্লপ মেবি সোশ্যাল মিডিয়ার প্রেশার মেবি আমাদের প্রেশার আসবে কিন্তু যারা ওই জায়গায় নীতি নির্ধারণ করে তাদেরকে এই প্রেশারটা নিতেই হবে আদারওয়াইজ কেন ওরাও কনফিউজ থাকে ফর সোশ্যাল মিডিয়া আর প্লেয়ার তো কনফিউজ থাকেই কেন ওকে দুইটা প্লেয়ার আপনি ওকে রেডি করছেন টেস্টের জন্য আপনি ওকে সুযোগ দিয়েছেন টি টোয়েন্টিতে টি টোয়েন্টি পারফর্ম করে নেই ও টেস্ট থেকেও বাদ আমি এই এই বিষয়টাই রকিবুল হাসানের কাছে নিতে চাই যে আমরা এই কথাগুলো বলছি যখন 21 বছর হয়ে গেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে 22 বছরে পা দিচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের আঙিনা সব কিছু মিলে এখনও কি আমরা এক্সপেরিমেন্টের জায়গায় রয়ে গেছে যে প্রতি ম্যাচে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে আমরা এখনো টেস্টের জন্য আলাদা দল চিন্তা করতে পারছি না কেন দেখেন আপনি এমন এক জায়গায় পৌঁছান নাই এখনো যে একেবারে আপনি টোটালি সেপারেট সেপারেট টিম করে ফেলবেন আপনার কিছু নিউক্লিয়াস সবসময় থাকবে নিউক্লিয়াস প্লেয়ার্স যারা যাদেরকে আপনি কনফিডেন্স দিয়ে রাখতে হবে যে মিস্টার আরিফ মিস্টার জাভেদ ইউ আর দেয়ার ফর নেক্সট ওয়ান ইয়ার তারপরে লিখো এখন এখানে আমার যে কথাগুলো আসছে যে কথাগুলো চাওর হয়ে গেছে সোশ্যাল মিডিয়া যে আমরা আজকে কাটিং অ্যান্ড চপিং বেশি হয়ে যাচ্ছে কিনা একে আনলাম ওকে বাদ দিলাম ওকে নিয়ে আসলাম উড়ে সে প্র্যাকটিসে নাই আপনি মনে রাখবেন একটা ন্যাশনাল টিমে যখন আপনি প্লেয়ারকে কল ইন করবেন যাকে কল ইন করেছেন সে কি প্র্যাকটিসে আছে কিনা সে কি রেডি হয়ে আছে কিনা সে হয়তো এক মাস ধরে প্র্যাকটিসেই নেই তার না নামে হবে না তো ওই রকম জন্য যে প্রেসিডেন্ট আমাদের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু ভালো উদ্যোগ নিয়েছেন যে কি একটা শ্যাডো টিম করা এটা খুব দরকার যে এখানে একজনের বিপরীতে আর একজন আরেকজন তারা রেগুলার বেসিস একটা প্রোগ্রামের মধ্যে থাকবে অর্থাৎ রেডি হয়ে থাকবে ডাক পড়লে জন্য সে কমপ্লিট একজন প্যাকেজ হয়ে ওখানে যায় আর সবচেয়ে বড় জিনিস হলো যে প্লেয়ারকে আপনার কনফিডেন্স দিতে হবে
আপনারা যদি প্রত্যেক দিন জব অ্যাপ্লিকেশনের মতন আমার যে আজকে যদি আমি ভালো না করি আমি তো কালকে আমার চাকরিটা ছুটে যাবে, এটাও হবে না। অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ সাম, যারা নির্বাচক করে নির্বাচন করেন, আমি আশা করব তারা ওই সাহসটা দেখাবেন। আমার সোশ্যাল মিডিয়া আমাকে টিম সিলেকশন করে দিবে না, নেভার। জাভেদ, সিলেক্টরদের আসলে কি খুব বেশি কিছু করার আছে এর বাইরে, যে তারা কিন্তু পারফরমেন্স ফলো করছেন? এই যে বিসিএল চলছে, বিসিএল এর পারফরমেন্স দেখেই কিন্তু দু একজন প্লেয়ারকে ডাকা হয়, এর বাইরে আর কি কি ওয়ার্কআউট রয়েছে তাদের? পেশেন্ট নেওয়াটা আমার কাছে মানে গত দুই বছর বা এক বছর যদি আমি বলি, প্লেয়াররা তো পেশেন্ট নিবেই, কেন ওদের জব ব্রেড অ্যান্ড বাটার, ওদেরও ব্রেড অ্যান্ড বাটার বা তাদের ডিফারেন্ট হচ্ছে এন্ড অফ দ্য ডে, কিন্তু প্লেয়ার কী দেয়ার কী, তারা যদি পারফর্ম না করে বাংলাদেশ নো ওয়ের, আমরা স্ট্রাগলিং করবো বা আমাদের এত সমালোচনা, তারা যদি পারফর্ম করে সব সমালোচনা বন্ধ হয়ে যায়, তাই না? তো ওই একটা জায়গায় সিলেক্টররা আমার মনে হয় যেটা বললাম প্রেশারটা যেমন প্লেয়াররা নেয়, ওই প্লেয়ার ওই যে প্ল্যানিংটা এক্সিটটা যেটা মানে কনফিডেন্স প্ল্যানিংকে, ঠিক আছে আমি এই 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 ব্যাটেলকে নিয়ে আমি টেস্ট ম্যাচ খেলে, এই পাঁচজন যেটা বললো যে যে মেন প্লেয়ার থাকবে, আর এই চারজনকে আমি স্টিল আমরা ওই পর্যায়ে যাইনি, তারপরও যে আমি একে টেস্ট খেলাবো, অ্যাটলিস্ট ওর সঙ্গে কথা হবে কি তুমি নেক্সট এক বছর যে আমাদের সাতটা টেস্ট তুমি চারটা ওই জায়গাটায় আসো, তারপর পারফর্ম ডিপেন্ড করবে, বাট ইউ প্লে ফোর টেস্ট ম্যাচ, দ্যাট মিনস এইট ইনিংস পাচ্ছেন আপনি সেম টি টোয়েন্টি ফর্ম্যাটে, যখন ও রেডি করে আপনি ওকে বলবেন কি আমাদের এই ক্যালেন্ডারে বিশটা টি টোয়েন্টি আই এম কনসিডার উইথ দ্য টি টোয়েন্টি, বাট তোমাকে আমি পাঁচটা তুমি টি টোয়েন্টি মন খুলে খেলবা, টি টোয়েন্টি অ্যাপ্রোচ মে বি ইজ নট সাকসেস ইন টু ম্যাচ, কিন্তু জানি পাঁচটা খেলবো, দুইটা ক্লিক করবে দে আর সাকসেস, বা তিনটা ক্লিক মোর দেন সাকসেস, কারণ যেহেতু আপনি টি টোয়েন্টি ফর্ম্যাটে আপনাকে যদি আপনি একশো পঁচিশ আমি বলছি না 140 বা আন্ডার রাসেল বা এরা গেল এরা না 130-125 যদি করতে পারেন, যেহেতু আমাদের টি টোয়েন্টিতে পাওয়ার কেটে সমস্যা আছে, আমি ওই একটা জায়গায় যদি তারা অ্যাসুরেন্স দিতে পারে দুইটা প্লেয়ারকে, সেটা সৌম্য হতে পারে, সেটা সাইফ হতে পারে, কিন্তু ওই জায়গায় একটা মানে চলতি বছর বাংলাদেশ যতগুলো টি টোয়েন্টি খেলেছে অ্যাভারেজ রান হচ্ছে 119, মানে বাংলাদেশে এক্স্যাক্টলি, যেহেতু আপনাকে টি টোয়েন্টি ট্রু উইকেট হয় আপনাকে জিততে হলে 160-170 করে জিততে হবে উইথ ইয়ার গুড বোলিং, আর যদি আরও ট্রু উইকেট 200 সেফ না, যদি ব্যাস্ট ক্রিকেট দেখেন আইপিএল দেখেন বা যাই, তো ওই একটা জায়গায় 119 উইথ ফলোড বাই আপনার স্ট্রাইক রেট কী বলছে, যেমন একটা টপ প্লেয়ার ওর টি টোয়েন্টিতে বাট ওর অ্যাভারেজ হচ্ছে 30 কিন্তু স্ট্রাইক রেট 100 ইজ নট কাউন্টেড, কিন্তু ওর অ্যাভারেজ হোক 18 বা 19 কিন্তু স্ট্রাইক রেট 130 প্লাস, দ্যাট মিনস কাউন্টেবল আমরা 6 ওভারের অ্যাডভান্টেজ বা ফিনিশিং এর অ্যাডভান্টেজ ওটা আমরা চাচ্ছি, সেম অপোজিট আবার টেস্ট, যে ব্যাটসম্যান 130 করে 100 করবে হি ইজ নট কনসিডার, যে 200 বল খেলে 100 করবে হি ইজ কনসিডার। নিশ্চয়ই নতুন বছরটা শুরু হচ্ছে টেস্ট ক্রিকেট দিয়ে, রাকিবুল হাসান বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচ খেলবে, খেলে দেশে ফিরে আসবে, তো নতুন বছরটা শুরু হচ্ছে টেস্ট ম্যাচ দিয়ে, খুবই টাফভাবে শুরু হচ্ছে, আমরা আশা করব বাংলাদেশ টেস্টে ভালো করবে, আপনার সাজেশনটা কি থাকবে তাদের জন্য? ডেফিনেটলি আশা নিয়ে চলা লক্ষ্য স্তরে পৌঁছানোর চেষ্টা প্রথমেই বলেছি, আমাদের আজকে প্রোগ্রামের নামও কিন্তু তবু আশার নাম ক্রিকেট, আশা নিয়ে থাকতেই হবে, এবং একটি একই সঙ্গে আমি বুক চেটিয়ে খেলুক, তারা ফ্রিলি খেলুক এবং ওই পেশেন্সটা নিয়ে তাদের নিজের উপরে যেন সেলফ কনফিডেন্সটা থাকে যে আই ক্যান মেক ইট হ্যাপেন, আমি পারি, আমি বল উইল সুইং লাইক এনিথিং, দেল উইল বাউন্স, বলের উপর চোখ রেখে স্কিল টেকনিক, এগুলো তো ইন্ডিভিজুয়াল প্লেয়ার আপনি বলতে পারেন এই করে, কিন্তু অ্যাপ্লিকেশন তাদের থাকবে, বাট আমার প্রত্যাশা আমি আমি খুব হতাশা না হতাশ না, আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের প্লেয়াররা ছেলেরা খারাপ খেলবে না, আপনার ভুল ইনশাআল্লাহ আপনি ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু 590 করে ডিক্লেয়ার করে আমরা ম্যাচ হেরে গেছিলাম, সাকিব 200 মারছিল, ওটা সাকিব 200 190 বোধহয় ইয়ে ছিল, আই ওয়াজ দেয়ার ইউ ওয়েলিংটন, আপনি যখন ছিলেন তো আপনি আরও আমাদের থেকে আরও বেশি অভিজ্ঞতা দেখেছেন, বাট ক্রিকেট এরকমই যেটা থেকে আমরা আলাপ করতেছিলাম, আধা ঘন্টার একটা ব্যাপারে একটা কমপ্লেকশন অফ দ্য ম্যাচ চেঞ্জ হয়ে যেতে পারে, কোভিডের এফেক্টটা কতটুকু করবে আমি জানি না, আজকে জানলাম যে নটা প্লেয়ারকে আবার তাদেরকে লম্বা আমাদের নয়জন, তারা বলে প্লেনের মধ্যে কই বলে সামনে চলে আসছিল কি, তবে সময় আছে তো আমরা এখনো আশাবাদী, বাট উই হোপ দ্যাট দে উইল ডু ওয়েল, এবং রিল্যাক্স ক্রিকেট খেলুক, নিশ্চয়ই শুড প্লে, নিশ্চয়ই ভালো, ফিয়ার ফিয়ারলেস ক্রিকেট যেটাকে আমরা বলি, বাট উইথ এন অ্যাপ্লিকেশন, প্রপার অ্যাপ্লিকেশন, এবং যে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচের আদলে তারা খেলুক, বাকিটা আমরা দেখব। জনাব রকিবুল হাসান, জনাব জাভেদ আহমদ বিল্লিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আমরা অনুষ্ঠানের শেষ দিকে রয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করলেন তবু আশার নাম ক্রিকেট, আমরা এই আশার মধ্যেই বেঁচে থাকতে চাই এবং বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমাদের এই আশা সবসময় ধরে রাখতে চাই, বাংলাদেশের নতুন বছর শুরু হবে ভালো কিছু দিয়ে, ভালো ক্রিকেট আমরা দেখতে চাই, শুভকামনা সবার জন্য।
নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা, বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ, শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি, আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী, সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। একটি পণ্য কিনে এসে